দুশ্চরিত্র আছে যার, ইমান নেই তার। দুশ্চরিত্রের অধিকারী যে, বেঈমান সে। বাক্যটু যে, বেঈমান সে। তার নাম বাচাল, সে কোনোদিন হকের উপরে টিকতে পারবে না। বেশি কথা বললে সব কথা ঠিক থাকবে না, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচা তিনটে পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাঁচা তিনটে পথ। এক, মুখ বন্ধ রাখো। দুই, বাড়িতে থাকো। তিন, পাপের জন্য কাঁদো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এইভাবে কুমবে সামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এরা উক্তি তুমি হোসালাতিনের নাস, যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে, সবাই হবে বেঈমান অমানুষ, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। সেদিন আমানত দাঁড়ি উঠে যাবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। সেদিন মতবিরোধ এইভাবে বাড়বে। এবার আঙুলের মধ্যে আঙুল দেখাচ্ছেন, আঙুলগুলি যেমন আঙুলের মধ্যে ঢুকে গেল, মানুষ মানুষের বিরোধিতায় তেমন চলবে, কেউ কারো কথা মানবে না। মসজিদে মারা হবে, মাদ্রাসায় মারা হবে, রাস্তাঘাটে মারা হবে, কেউ কাউকে গ্রহণ করবে না, কেউ কাউকে মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, বলেন কি করতে হবে আপনি বলুন। তখন আল্লাহ রাসূল বললেন মুখ বন্ধ রেখো। দুই, বাড়িতে থেকো। তিন, ভালোটা বলিও মন্দটা ছেড়ে দিও। তখন সাহাবী বলছেন আল্লাহর নবী আপনার কথা বুঝেছি, ঠিক আছে বাড়িতেই থাকলাম, তো প্রতিপক্ষ যদি আমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে আমি কি করব। কঠিন কথা না? তখন আল্লাহ রাসূল বললেন যে ওই সময়ে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে, কাবিল বলল হ্যাঁ হাবিল তোকে আমি হত্যা করব, তা হাবিল বলল তুমি মারো মারো আমি তোমাকে মারবো না। কাবিল কি বলল, হাবিল তোকে আমি হত্যা করব। হাবিল কি বলল, তুমি মারো মারো আমি তোমাকে মারবো না। তো বাড়িতে এসে যদি কেউ মেরে যায় তাহলে তুমি আদম আলাইহিস সালামের দুই ছেলের ভালোটার মতো হয়ে ওঠো।